হাই ফ্রেন্ডস, নমস্কার। আমি সৌমাল্য দত্ত। আপনারা অনেকেই আমাকে চেনেন যারা রেগুলার আমার কাজ দেখেন, আমাকে ভালোবাসেন। অনেকদিন পরে আবার এলাম আমার নতুন ছবি অধরা টু নিয়ে। আর কিছুদিনের মধ্যেই আমাদের অধরা টু রিলিজ হবে ইউটিউবে। অলমোস্ট আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। অধরা, এই অধরা নিয়ে আমি কিছু আজকে শেয়ার করতে চাই আপনাদের সাথে। 2010 সালে অধরা গল্পটা আমি লিখি, তখন কিন্তু কোনো রকম এক্সপেকটেশন ছাড়াই ছবিটা বানিয়েছিলাম। খুবই লিমিটেড বাজেটে বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে, আমি, আমার প্রিয় বন্ধু অভিক, এদেরকে নিয়ে একটা টিম তৈরি করে এই ছবিটা আমরা বানিয়েছিলাম অধরা। এবং পরবর্তীকালে সেই ছবিটি মুম্বাইয়ের একটি হোম ভিডিও সংস্থা কিনে নেয় এবং ইউটিউব রিলিজ হয়, তারপরে জনপ্রিয়তা পায়। তো সেই সময় আমার মনে হয়েছিল যে অধরা গল্পটার মধ্যে এমন কিছু আছে যেটা নিয়ে আমরা নেক্সট লেভেলে এগোতে পারি, আমরা এটার একটা সিকুয়েল বানাতে পারি। তো সেই সময় 2011-12 সাল নাগাদ আমরা এটার স্ক্রিপ্ট স্টোরিটা রেডি করে ফেলেছিলাম। এবং এতদিনে 2017-তে এসে আমাদের অধরা টু অলমোস্ট কমপ্লিট হলো। এখন আর কিছুদিনের মধ্যে ওটা রিলিজ হবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। আপনাদের আলোচনা সমালোচনা দুটোরই অপেক্ষায় আমি থাকবো। আপনারা জানাবেন কেমন লাগলো অধরা টু, এবং সবাই মিলে ছবিটাকে এনজয় করবেন। আর একটা কথা, অধরা যখন বানানো হয়েছিল, মানে অধরা গল্পটায়, দর্শক কিন্তু এটা জানতো না যে এই অধরা চরিত্রটা কী। যে চরিত্রটা ছিল মেন, যে চরিত্রটা রাজ ব্যানার্জি, দর্শক শেষে গিয়ে জানতে পারে ছবিটার শেষে যে এই হচ্ছে অধরা এবং এ একজন প্রতারক, একটা নেগেটিভ ক্যারেক্টার যে মানুষকে ঠকিয়ে ব্লাফ করে পালিয়ে যায়। অধরা টু এর ক্ষেত্রে একটা আমাদের চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটা কী? কারণ অডিয়েন্স, কিন্তু দর্শক অলরেডি বুঝে গেছে যে অধরা চরিত্রটা কী, এটা একটা নেগেটিভ ক্যারেক্টার, একটা ভিলেন। তো সেখানে কিন্তু অধরা টু এর ক্ষেত্রে সেই সাসপেন্সটা নেই, কারণ যারা অধরা অলরেডি দেখে ফেলেছে তারা কিন্তু জেনে গেছে যে চরিত্রটা একজন প্রতারকের। এখানে গল্পটার মজাটা হচ্ছে কী করে অধরাকে ধরা হচ্ছে। এখানে অধরার প্রতিপক্ষ আছে ডিটেকটিভ প্রতাপ সেনগুপ্ত, যে পণ নিয়েছে যে অধরাকে সে ধরেই দম নেবে। এই অধরা টুতে প্রতাপ সেনগুপ্ত ভার্সেস অধরার যে যুদ্ধটা, যে লড়াইটা, সেটাই হচ্ছে উপভোগ্য, সেটাই হচ্ছে এই গল্পের মেন বিষয়বস্তু। কী করে অধরাকে ধরতে চলেছে এবং অধরাও সেখান থেকে কী করে পালিয়ে বাঁচতে চাইছে, এই যে যুদ্ধটা, এই যে লড়াইটা, এইটাই অধরা টু এর মূল বিষয়বস্তু। আপনারা এনজয় করবেন এই যুদ্ধটা, এই লড়াইটা, এই চেসটা। আর সবাইকে জানাই এই বছরটা আপনাদের ভালো কাটুক, হ্যাপি নিউ ইয়ার। সামনে অনেক উৎসব আছে, আর তার মধ্যে অধরা টু দেখবেন। ভালো লাগলে প্লিজ জানাবেন। বাই, ভালো থাকবেন।